কেরিয়ার রিপোর্ট ইউটিউব চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত এসএসসির টাপ সিলেকশন কমিশনের মাধ্যমে সারা দেশ জুড়ে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে নন টেকনিক্যাল পোস্ট এবং হাবিলদার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই কোনো পার্সেন্টেজ আপনাদের লাগবে না এসএসসির টাপ সিলেকশনের মাধ্যমে দু হাজার চব্বিশের এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এই পরীক্ষার এক্সাম সম্ভাব্য ডেট একটি ঘোষণা হয়েছে জুলাই আগস্ট মাস নাগাদ আপনাদের এক্সাম হতে পারে এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সারা জুড়ে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন বয়স কত হতে হবে এছাড়া আপনার বেতন কত রয়েছে দৈনিক মাপজপ কি রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ কত দিতে হবে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে এবং কবে থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন লেটেস্ট চাকরি সংক্রান্ত সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক বিস্তারিত ভিডিও সরকারের এসএসসি এর মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নিয়োগ করা হচ্ছে সারা দেশে মাল্টিটাস্কিং স্টাফ এবং নন টেকনিক্যাল পোস্ট ও হাবিলদার পোস্টে মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কেন্দ্র সরকারের একটি চাকরি খুবই ভালো চাকরি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে কি জানানো হয়েছে বিস্তারিত কেন্দ্র সরকারের মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে পার্থী বাছাই করবে টাপ সিলেকশন কমিশন নিয়োগ করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে এখানে এক্সাম পরীক্ষার এক্সাম জুলাই আগস্ট মাস নাগাদ আপনাদের এক্সাম হতে পারে শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এখানে আপনার বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ ও সেন্ট্রাল ব্যুরো অব নারকোটিক্স হাবিলদার পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্টর ট্যাক্সের অ্যান্ড কাস্টমস হাবিলদার পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে তফসিলিরা বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়া ওবিসি এবং দৈনিক প্রতিবন্ধী প্রাক্তন সহকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি আপনাদের কিন্তু কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো চাকরি এসএসসির মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হচ্ছে এর পাশাপাশি বিবাহ বিচ্ছিন্ন আইন স্বামী বিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা পুনরায় বিবাহ না করে থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন দৈনিক মাপজব কী রয়েছে উচ্চতা এখানে হাবিলদার পোস্টের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার গোর্খা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ সেন্টিমিটার বয়সের পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এখানে গোর্খা তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার উচ্চতা ছাড় কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বুকের ছাতি পুরুষের ক্ষেত্রে না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার ফোলানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ ছিয়াত্তর সেন্টিমিটার যদি আপনার বুকের ছাতি হয়ে থাকে তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে হবে অর্থাৎ একাশি সেন্টিমিটার আপনার ছিয়াত্তর সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে একাশি সেন্টিমিটার হতে হবে ওজন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম আটচল্লিশ কেজি ওয়েট হয়ে থাকলেই আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি ওয়েট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন গোর্খা এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি ওয়েট থাকলেই মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বেতন রয়েছে বেতন কমিশন লেভেল ওয়ান অনুসারে কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষায় বাংলা ভাষায় কোড নাম্বার জিরো ফোর এবং ইংলিশ ভাষার কোড নাম্বার জিরো টু সহ পনেরোটি ভাষাতে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন কোনো সমস্যা এখানে নেই আপনি যে ভাষাতে খুশি সে ভাষাতেই কিন্তু এক্সাম দিতে পারবেন টোটাল পনেরোটি ভাষাতে আপনি এক্সাম দিতে পারবেন পরীক্ষা নেওয়া হবে দুটি সেশানে প্রথম সেশনে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় সেশনে পরীক্ষার জন্য বিবেচিত হবেন এছাড়া হাবিলদার পদের ক্ষেত্রে অতিরিক্ত থাকবে দৈনিক মাপযোগ। দৈনিক সক্ষমতার পরীক্ষা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার প্রথম সেশানে প্রশ্ন হবে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটি রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং টোটাল একশো কুড়ি মার্কের এক্সাম কিন্তু হবে প্রথম সেশানে দ্বিতীয় সেশনে প্রশ্ন হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে একশো পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে মোট সময় পাবেন দেড় ঘন্টা এখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় এক্সাম সেন্টার রয়েছে সেগুলি হচ্ছে কলকাতা আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন এই সমস্ত জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার রয়েছে এখানে দৈনিক সক্ষমতার পরীক্ষায় কি রয়েছে এখানে দৈনিক সক্ষমতার পরীক্ষায় থাকবে হাঁটা হাঁটার গতি হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পনেরো মিনিটে ষোলোশো মিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কুড়ি মিনিটে এক কিলোমিটার হাঁটতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লুডাব্লু ডট সি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যখন আপনারা আবেদন করতে যাবেন অবশ্যই আপনার একটি চালু ইমেল আইডি থাকতে হবে এখন সকলের কাছে স্মার্টফোন রয়েছে এবং সকলের ইমেল আইডিও রয়েছে কিন্তু দরখাস্তের সময় আপলোড করতে হবে জেপিসি ফরম্যাটে রঙিন পাসপোর্ট মাপের ফটো ফটো সাইজ হতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং আপনি যে সিগনেচার করবেন সেই সিগনেচারের সাইজ হতে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে তিন মাসের পুরনো ফটো হলে কিন্তু এখানে চলবে না এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফ্রি বাবদ কত জমা দিতে হবে জেনারেল এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে একশো টাকা ফ্রি জমা দিতে পারবেন এখানে আপনারা ফ্রি জমা দিতে পারবেন অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতি অনলাইনে ফ্রি জমা দেওয়া যাবে ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড রুপে ক্রেডিট কার্ড এই সমস্ত বিভিন্ন সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে টাকা জমা করতে পারবেন এছাড়া আপনারা যারা অফলাইনে ফ্রি জমা দিতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে কিন্তু অফলাইনে ফর্ম জমা অফলাইনে চালান কাটতে হবে এখানে উপরোক্ত ওয়েবসাইট থেকে আপনারা চালান ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া মহিলা তপসিল উপজাতি দৈনিক প্রতিবন্ধী প্রাপ্ত সহকর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রি লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে কিন্তু যতটুকু জানতে পেরেছি এবং কর্মক্ষেত্র পেপারের মাধ্যমে যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে